बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्य ख्याल करे शुनबेन। से आलोचनाटी हलो देखुन जे मानुष जखन मारा जाए, पृथिवीर साधारण मानुष जखन मारा जाए, तखन तादेर विषये जदि पोस्टार लेखा हय বা তাদের বিষয়ে যদি কোনো একটা কিছু লেখা হয়, তাহলে তার নামের আগে মরহুম, যেমন মরহুম ইমুক ব্যক্তি, মরহুম ইমুক ব্যক্তি, মরহুমা ইমুক, তাহলে এই মরহুম কথাটা লাগায়। তাহলে এই মরহুম কথাটা কি সবার ক্ষেত্রে লাগানো যাবে? সবার বেলায় কি মরহুম ইমুক লেখা যাবে, নাকি এর মধ্যে কোনো হাকিকত আছে, বা এর মধ্যে একদল লোকের কথা লেখা যাবে মরহুম, আরেকদল লোকের বেলায় মরহুম লেখা যাবে না? তো এর ব্যাদ রহস্য নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো দেখুন, যে একজন মানুষ পৃথিবীতে আকর্ম কুকর্ম করেছে এবং আল্লাহর কোনো ইবাদত করেনি, আল্লাহর নাম ডাক করেনি, নাম প্রচার করেনি, নবীকে সম্মান করেনি, নবীর দরুদ পাঠ করেনি, ধর্ম ঠিক মতো পালন করেনি, বিভিন্ন খারাপে লিপ্ত হয়েছে, এই ব্যক্তিটি মরলে কোথায় যাবে? আপনারা অবশ্যই বলবেন যে এই লোকটি মরলে সে দোজকে চলে যাবে বা জাহান্নামে চলে যাবে। তো এখন বিষয় হলো, যে ব্যক্তি দোজকবাসী হলো কিংবা জাহান্নামী হলো, সেই ব্যক্তিটাই কিন্তু মরে গেল। তাহলে যে জাহান্নামী, সে তো জীবনের মরা মরে গেছে, তাহলে সেই সাধারণ এবং পাপী এবং আল্লাহর কোনো কাজ করেনি বা সে মানুষের কোনো উপকার করেনি, মানুষ তাকে অভিশাপ দিত, মানুষ তাকে মানুষের খাতায় তার নামটা রাখতো না, তখন এই লোকটা যখন মারা যাবে, তখন সে দুনিয়ায় থাকতে মানুষের কাছে সে অভিশপ্ত ছিল, মৃত্যুর পরে যখন তার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে, তখন এরকম একটা ব্যক্তিকে মরহুম বলা যাবে। সে দুনিয়ায়ও মরছে, সে আখেরাতেও মরছে, সে দোজকে যাবে, সে জন্মের মরাই মরছে। এবার আসি, আমরা যদি কোনো নবী রাসূলদের কাছে যাই, নবী রাসূলের কথা কি আমরা এভাবে বলি মরহুম ইমুক নবী, মরহুম ইমুক রাসূল, মরহুম ইমুক আল্লাহর ওলি? না, আমরা এটা পাই না। কেন এটা পাই না? এর মূল কারণ কি? এর মূল কারণ হলো যে আল্লাহ কোরআনে বলেছে, হে সকল শোনো, আমার বন্ধুদের কোনো মৃত্যু নেই, আমার বন্ধুর সাথে যারা যুদ্ধ ঘোষণা করবে, মনে করো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর যে আমার বন্ধুর সাথে ভালো আচরণ করলো, তাকে মানলো, তার শিক্ষা নিল, সে যেন আমার শিক্ষা নিল। যদি আমার কোনো বন্ধুকে কেউ ভালোবাসে, তো সে মনে করতে হবে সে আমি আল্লাহকে ভালোবাসলো, কেননা আমার বন্ধুর দুঃখে আমি দুঃখিত। আবার এটিও বলেছেন যে তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, আমার বন্ধুদের কোনো মৃত্যু নেই। আল্লাহ যদি নিজে মুখে কথা বলে থাকে, তাহলে সে ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? সে তার দেহ থেকে সে আড়াল হয়েছে। আড়াল হওয়ার নামই হলো কি ইন্তেকাল, আর ইন্তেকালের বাংলা কি আড়াল, তিনি আড়াল হয়েছে, তিনি মরেনি। তো এখান দিয়ে আমার কোনো ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছে, সে ভারত থেকে, যে বাবা সকল লোকেদেরকে কি তাদের মৃত্যুর পরে তাদের নামের আগে কি মরহুম লাগানো যাবে? তখন তিনি আমাকে যেহেতু এই কথাটা বলল, তো নিশ্চয়ই তার মাথায় ধরেছে কোন জিনিসটা, যে ওলিদের তো মৃত্যু নেই, তাহলে সেই ওলির আগে দিয়ে যদি আমরা মরহুম লাগিয়ে দিই, তাহলে কি ওলির মৃত্যু হয়? তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়,
যে আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদেরকে তোমরা কখনো মৃত বলিও না। বন্ধুদেরকে যদি মৃত না বলি তাহলে অবশ্যই তাদের নামের আগে মৃত্যুর পরে কিংবা আড়াল হয়ে গেলে ইন্তেকাল করলে তার নামের আগে মরহুম বসবে না, কারণ আল্লাহ বলেছে তাদের মৃত্যু নেই। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম আমার ভারতের সেই ভক্তটির কথা ভেবে, সে আমাকে বলেছে বাবা এই সম্পর্কে আপনি কিছু বলবেন। তো এই কথাগুলো বলাতে একজন বলেছে এই কথাটি, আমি ইউটিউবে দেওয়ার পর সকলেই দেখবেন আসলে এই কথাটি কি আপনাদের কাছে গ্রহণযোগ্য হলো বা কি হলো না, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।